আমাদের এই অফিসে কোন ধরনের ওয়ারিং করা আছে? এই অফিসে ওয়ারিং করা আছে স্যার, ইন্টারনাল ওয়ারিং মানে কনসেল কনডুইট ওয়ারিং করা আছে। কনসেল কনডুইট ওয়ারিং, আরসিসিবির কাজ কি? আরসিসিবির কাজ স্যার লিকেজ কারেন্ট প্রোটেকশন দেওয়া। আর এফডিডির কাজ কি? এফডিডির কাজ স্যার চারটি, ওভার কারেন্ট প্রোটেকশন দেওয়া, শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া, লিকেজ কারেন্ট এবং আর্ক ফল ডিটেকশন। এফডিডির নাম কি? কিলোমিটার। কিলোমিটার কাজ কি? আপনার নাম কি স্যার? মোহাম্মদ শামীম ইসলাম। আপনি আমাদের এখানে কি কোর্স করেছেন? প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্স। আচ্ছা, দেশের বাইরে কোথায় আপনার? পঞ্চগড়ে। কাজ শিখে কি করবেন? কাজ শিখে স্যার দেশের বাইরে যাওয়ার। দেশের বাইরে কোন দেশে? সৌদি। কেবল সিলেকশন করতে গেলে সেফটি ফ্যাক্টর কত ধরা লাগে? স্যার কেবল সিলেকশন করতে গেলে সেফটি ফ্যাক্টর হতে 150%। সুইচবোর্ড থেকে লাইটিং লোডের কেবলের সাইজ কত? সুইচবোর্ড থেকে লাইটিং লোডের কেবলের সাইজ হচ্ছে স্যার 1.5 আর। এটা সিনেন স্যার? গ্যাং সুইচ। হ্যাঁ গ্যাং সুইচ স্যার। একদম প্রপার নাম বলেন। থ্রি গ্যাং সুইচ, ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে থ্রি গ্যাং সুইচ। আচ্ছা, এই সকেটটা চিনেন? জি স্যার। কি নাম এটার? এটা থ্রি পিন সকেট, ফ্ল্যাট টাইপ। ফ্ল্যাট টাইপ। এটা কত এম্পিয়ার পর্যন্ত হয়? 10 থেকে 13 এম্পিয়ার পর্যন্ত। 10 থেকে 13 এম্পিয়ার। এটা দিয়ে এটাতে ওয়ারিং করতে গেলে কত mm এর কেবল ব্যবহার করা লাগে? 2.5 আর। 2.5 আর। 5। আর যদি রাউন্ড টাইপটা হয় তাহলে কত mm দিতে হবে? রাউন্ডটা হলে স্যার আমরা 4 আর এম, এটা নোটের উপরে ক্যালকুলেশন করে 4 আর এম দিতে পারি, 6 আর এম। এটা কত এম্পিয়ার থেকে হয়? এটা স্যার 15 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার। 15 থেকে 20 এম্পিয়ার। 20 এম্পিয়ার হলে তার কেবল কত হবে? 6 আর এম। কত এম্পিয়ার নিতে পারে? 6 আর এম নিতে পারে স্যার 38 থেকে 41। আচ্ছা, এটার নাম কি? পিওনো সকেট, টুপিন সকেট। টুপিন সকেট। কত এম্পিয়ার স্যার? এটা 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। কত ভোল্টেজ চলে? 230 ভোল্ট। এটা কত ওয়াট হয়? 300 ওয়াট। 300 ওয়াট। আচ্ছা, এখানে পাওয়ার টুলস কোনটা বলা থাকে? তো পাওয়ার টুলস স্যার এই গ্রাউন্ড মেশিন, ড্রিল মেশিন, এইটা এইটা পাওয়ার টুলস। এই জিনিসের নাম কি? এয়ার ব্লোয়ার মেশিন। কাজ কি? এটা দিয়ে কাজ হচ্ছে ধুলা, মানে এটা দিয়ে হাওয়া, ওই হাওয়া বয় আর কি, মানে ধুলা বালু পরিষ্কার করার জন্য এটা কাজ করে থাকে। এর নাম কি? আর্থ রেজিস্টার। এটা কাজ কি? এটা স্যার আমরা আর্থিং রেজিস্টার টেস্ট করার জন্য ব্যবহার করে থাকি। রেজিস্টার নাম কি স্যার? ওভারলোড রিলে। কাজ কি? এটা স্যার আমরা মোটরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ময়রা যদি এটা আমরা এম্পিয়ার সিলেক্ট করে দিলে, যদি মোটরে এর থেকে বেশি এম্পিয়ার নেয় তাহলে চিপ করে, মানে ইয়া করে দেবে লোড করে। আচ্ছা, প্রোডাকশন দিয়ে এটা অংশ কয়টা আছে? বিভিন্ন নাম বলেন, অংশগুলোর নাম বলেন, কোনটার নাম কি? স্যার এই দুটো হলো কয়েল টার্মিনাল, A1, A2। এখানে কয়েল টার্মিনাল কি বলে দিতে হবে? কত বলে দিতে হবে? কত বলে দিতে হবে? এই কয়েল টার্মিনাল কত বলে দিলে অন হবে? 230 ভোল্ট লেখা আছে না? এখানে স্যার 220 ভোল্ট লেখা আছে। 50 ভোল্ট। এটার নাম কি বলুন তো? টুপিং প্লাগ। টুপিং প্লাগ। এই রাউন্ড টাইপ না প্লাগ টাইপ? স্যার এটা রাউন্ড টাইপ। কত এমপিয়ার থাকে? 5 এমপিয়ার। 5 এমপিয়ার। আচ্ছা, আপনি বলুন এই জিনিসটার নাম কি? এটা ফ্যান বক্স। ফ্যান বক্স। ওয়ারিং কাপ প্রকার? ওয়ারিং তিন প্রকার। কি কি? ইন্টারনাল ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, ওভারহেড ওয়ারিং। আমাদের এই অফিসে কোন ধরনের ওয়ারিং করা আছে? এই অফিসে ওয়ারিং করা আছে স্যার ইন্টারনাল ওয়ারিং, মানে কনসেল কনডুইট ওয়ারিং করা। কনসেল কনডুইট ওয়ারিং। আরসিসিবির কাজ কি? আরসিসিবির কাজ স্যার লিকেজ কারেন্ট প্রোটেকশন দেওয়া। আর এফডিডির কাজ কি? এফডিডির কাজ স্যার চারটি, ওভার কারেন্ট প্রোটেকশন দেওয়া, শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া, লিকেজ কারেন্ট এবং আর্ক ফল ডিটেকশন। এডিশন নাম কি? কিলোমিটার। কিলোমিটার কাজ কি? এটা দিয়ে আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের এম্পিয়ার এবং ভোল্টেজ পরিমাপ করতে পারি এবং হার্জ ক্যাপাসিটার। স্যার এটা হচ্ছে শর্ট বেন, এটা হচ্ছে লং বেন, পিভিসি পাইপ। থ্রি ফোর স্যার। এটা এই দুটো স্যার বেন, লং বেন, এটা জানলে নাম কি? সার্কুলার বক্স স্যার।